আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গলের চায়ের দেশে আপনাদের সবাইকে স্বাগত। আমি চা বাগানে আসছি ঘুরানোর জন্য, তো আসছে দেখলাম যে এরা চা পাতা তুলার প্রসেসিং চলতেছে, তো আমি চায়ের বাগানে আসছি, চা পাতা নিয়ে না নিয়ে কি চলে যাব? না, চা পাতা নিতেই হবে। খাসা চা পাতা নিয়ে বাড়িতে প্রসেসিং করলে খুবই ভালো একটা চায়ের মধ্যে টেস্ট পাই আমার কাছে মনে হয়, তাই আমি চায়ের কষি কষি পাতা গুলাই কিছু পাতা তুলে বাড়িতে নিয়ে আসলাম। আর ভাবলাম আমি যখন প্রসেসিং করব চায়ের পাতাটা, তো আমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই, তো আমি ভিডিওটা তোমাদের জন্যই তৈরি করছি, তো তোমরা দেখলে ভালো লাগবে। এই যে আমি চা পাতা গুলাই আনছিলাম, একদিন কিন্তু আমি চা পাতা রেখে দিছি ঘরের মধ্যে, রাখার পরে কিন্তু পরের দিন আমি চায়ের প্রসেসিংটা শুরু করতেছি। চা পাতাটা কিন্তু আমি প্রসেসিংয়ের আগে ওয়াশ করে নিছি। এভাবে ভালো করে পাতাগুলো ওয়াশ করে নেবেন, নিয়ে এভাবে কিন্তু একটা ফুতার সাহায্যে কিন্তু পাতাটারে মজিয়ে নেবেন। আমি কিন্তু পাতাটারে ভালো করে মজিয়ে নিতেছি, পাতার যে একটা রস আছে না সেটা কিন্তু বের হয়ে যাবে, বের হয়ে প্রতিটা পাতার গায়ে গায়ে লেগে যাবে, এভাবে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এভাবেই নিতেছি, আপনারাও এভাবে নিয়ে নেবেন। আর কিছু ছোটো ছোটো টিপসগুলো আমার ফলো করবেন, তাহলে দেখবেন গরুয়া উপায়ে চা পাতিটা অনেক ভালো একটা লিকার আসবে, আর কালারটাও সুন্দর আসবে। আর গরুয়াভাবে প্রসেসিং কাঁচা চা পাতার প্রসেসিংয়ের চা কিন্তু অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় আমার কাছে লাগে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর পাশে থাকবেন। এভাবে কিন্তু আমি হাত দিয়েও নিতেছি কিছু করে, আর হাত দিয়েও কিছু ছিঁড়ে ছিঁড়ে নিতেছি, আস্তে আস্তে রয়ে গেছিল পাতা, তাই এভাবে নিয়ে নিতেছি। খাসা চা পাতার কিন্তু আলাদা একটা গ্রান আমার কাছে মনে হয়, খুবই একটা টেস্ট লাগে। এভাবে একটা ফলি ব্যাগের ভিতরে কিন্তু আমার শেষ পিতাহরা, তারপরে এভাবে একটা ফলি ব্যাগের ভিতরে কিন্তু আমি পাতাটাকে ভরে নিতেছি। এভাবে কিন্তু একটা ফলি ব্যাগের ভিতরে আপনারাও এভাবে ভরে নেবেন। ভরে নেওয়ার পর শক্ত করে একটা গিট দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি একদিনের জন্য রেখে দেব। পরের দিন সকালে আপনাদের সাথে আবার দেখা হবে, চলে আসলাম আবার আপনাদের মাঝে। এখন আমি এই চা পাতাটা ডালবো এই প্লেটের মধ্যে। ডেলে এখন আমি দেখেন কতটা মজে গেছে, কিন্তু একদিন কিন্তু রেখে দেবেন, না হলে কিন্তু কালারটা আসবে না। এভাবে রেখে দিলে কালারটা কিন্তু আসবে, যখন চা প্রসেসিং করার পরে পাতিটা হয়ে যাবে তখন কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে, আর খুবই ঘন একটা লিকার হবে চায়ের। এভাবে রৈদ শুকায় নিতে পারবেন, আর চুলাতেও শুকায় নিতে পারবেন, আপনাদের যেমনি সুবিধা হয়। এখন আমি এই যে চা পাতাটা রৈদে শুকাইয়ে আনার পরে আমি ব্লেন্ডার করে নিছি, ব্লেন্ডার করে মিহির করে নিতে পারবেন, তো আমি এতটা মিহির করি নাই, আমি হালকা একটু দানা দানা ভাব রেখে দিছি। দেখেন কতটা কিন্তু কালার চলে আসছে এই চা পাতাতে। তো গরুয়া উপায়ে চা পাতার চা টেস্টটা কিন্তু আবারও বলতেছি অন্যরকম। আমি একটা বুয়ামে ভরে সংরক্ষণ করে নেব পাতিগুলাই, আপনারাও এভাবে নিয়ে নিতে হয়। আমি কিন্তু এখানে কম পাতা আনছি বাগান থেকে, আর নেক্সট টাইমে গেলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, আরও বেশি করে পাতা নিয়ে আসব। তো এভাবে বই আমি রেখে দিছি, তো আমি চা বসাইয়া রাখছিলাম চুলার মধ্যে, বলক আসছে পানিতে, তো আমি এখন চা পাতা দিয়ে দিলাম। হাফ চামচ করে কিন্তু চা পাতা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে দেখেন ধীরে ধীরে কতটা লিকার আসছে। বাজারে চা পাতার লিকারের চেয়েও কিন্তু ঘরোয়া উপায়ে এই চা পাতার লিকারটা কিন্তু ঘন হয়, আর দুইটার মধ্যে কিন্তু খুবই ডিফারেন্স থাকে টেস্টের মধ্যে। আমার কাছে ঘরোয়া উপায়ে চা পাতা দিয়ে চা তৈরি করলে কিন্তু এটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে, আর চায়ের লিকারটা কিন্তু ঘন হয়। তো এভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, চা পাতাটা কিছুক্ষণ ফুটিয়ে নেব চাটাকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ দয়া করে। আর এখন আমার স্যার কিন্তু একটা জেলিকার আসার কথা ছিল, সেটা কিন্তু চলে আসছে।
আমি কিন্তু নামিয়ে নিছি, নামিয়ে নেওয়ার পর থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা ঘনত্ব চলে আসছে আর কতটা কালার আসছে। এই ছায়ার লিকারটা কিন্তু অনেক ঘন হয়, মার্কেটের পাতির থেকেও কিন্তু অনেক ঘন হয়। গরুয়া টিপসে কিন্তু এই পাতিটা তৈরি করলে কিন্তু অনেক ঘন হয়, আপনারা দেখিয়ে নেন নিজের চোখে কতটা ঘন হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।